আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ লতিফ সরকার আজ স্টুডিওতে উপস্থিত হয়েছি সুলতানুল্লাহ উলিয়া হযরত শাহ আলী বাবার দরবারের পূর্ব গেট, সেখানে মতিন অডিও সেন্টারের পক্ষ থেকে একটি পালা গানের আসর নিয়ে আমার বিপক্ষের শিল্পী জনাব নতুন রজব আলী দেওয়ান সাহেব তাই আমাকে দিয়েছেন হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবের আব্বানী তার জীবনী গাওয়ার জন্য, এবং রজব আলী দেওয়ান সাহেবকে দিয়েছেন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহের জীবনী গাওয়ার জন্য। তাই আপনারা সবাই দোয়া করবেন আমাদের এই ক্যাসেট আপনাদের কাছে ভালো লাগলেই আমাদের সকল পরিশ্রম সার্থক হবে। ধন্যবাদ। আরশের নূরের তারকা, আরশের নূরের তারকা, মায়ের কুলে দুলে রে রহমতের নূরের পুতুলা ধরাই নেমেছে রে, রহমতের নূরের পুতুলা ধরাই নেমেছে। রহমতের নূরের পুতুলা ধরাই নেমেছে রে, রহমতের নূরের পুতুলা ধরাই নেমেছে। তিনি যখন তার মায়ের গর্ভে ছয় মাসে, তখন তিনি মায়ের গর্ভে থাকিয়া জিকির করতেন, অন্ধকার ঘর আলো হয়ে যাইত। এই জিকিরকে লক্ষ্য করে
অন্ধকার ঘর আলো হয়ে যাইত এদিকে লক্ষ্য রেখে। খাজা বাবার পিতা খাজা গিয়াসউদ্দিন, খাজা বাবার মায়ের নাম ছিল অম্বলওয়ারা। যেদিন থেকে অন্ধকার ঘর আলো হয়ে যায় খাজা বাবার জিকিরে, সেদিন থেকে অম্বলওয়ারা নামটা বাদ দিয়ে নতুন করে একটি নামে ডাকতেন। আমার জিজ্ঞাসা, নতুন নামটি কি এবং ওই নামের অর্থ? আরেকটি প্রশ্ন থাকবে, তুমি শুধু বলবে আমার খাজা মঈনুদ্দিন চিশতি, তার নামের সাথে আমরা অনেক সময় বলে থাকি খাজায়ে খাজে গান, পুল্লে খাজে গান। আমার জিজ্ঞাসা, তুমি বলবে খাজায়ে খাজে গান শব্দের অর্থ কি, পুল্লে খাজে গান শব্দের অর্থ কি? ছোট্ট করে দুইটা জিজ্ঞাসা। স্বপ্ন যুগে দুগ্ধ খেয়ে ধন্য করলে মায়ের কুল, নিঃসন্তান জননীর কুলে ফুটাইলা নিরাশার ফুল। স্বপ্ন যুগে দুগ্ধ খেয়ে ধন্য করলে মায়ের কুল, নিঃসন্তান জননীর কুলে ফুটাইলা নিরাশার ফুল। চাহে রহমতের নূরের পুতুলা ধরা নেমেছে রে, রহমতের নূরের পুতুলা ধরা নেমেছে। আয়ারসের নূরের তারকা মায়ের কুলে ঝুলে রে, রহমতের নূরের পুতুলা ধরা নেমেছে রে, রহমতের নূরের পুতুলা ধরায় নেমেছে রে, রহমতের নূরের পুতুলা ধরায় নেমেছে। আসসালামু আলাইকুম, আমি ছোট রজ্জবলি দেওয়ান, আমার বাবা মোহাম্মদ চাহাক দেওয়ান এবং আমার দাদা ওস্তাদ সে জ্ঞানের প্রদীপ রজ্জবলি দেওয়ান, আমি উপস্থিত হয়েছি আপনাদের সম্মুখে আমার বিপক্ষের শিল্পী লতিফ সরকার সাহেব, তিনি গাইবেন বড় পীরের জীবনী এবং আমাকে দেওয়া হয়েছে খাজা বাবার জীবনী। তাই এই নিয়ে আমাদের আজকের পালা গান শুরু। আপনারা সবাই আমাদের উভয়ের জন্য দোয়া রাখবেন যেন আপনাদের মনকে আনন্দিত করতে পারি এই গান শুনায়। ধন্যবাদ। খাজা বাবার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে, খাজা বাবার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে, দয়া করো খাজা বাবা আমারে আমারে, দিদার চাহিব যাইয়া দরবারে আজমিরে, দিদার চাহিব যাইয়া দরবারে। নিয়ত করিয়া যদি আজমিরে থেকে হয়ে যায় মনের আশা পুরা করে দয়াল খাজা বাবা, নিয়ত করিয়া যদি আজমিরে থেকে হয়ে যায় মনের আশা পুরা করে দয়াল খাজা বাবা, সুখ নিয়ত করিতে হয় অন্তরে বাবারে, সুখ নিয়ত করিতে হয় অন্তরে অন্তরে, দিদার চাহিব যাইয়া দরবারে আজমিরে, দিদার চাহিব যাইয়া দরবারে। রজবের চাঁদ উঠে যখন ওই নীল আকাশের গায়, সারা দুনিয়ার মাঝে খাজা বাবার ওরস পায়। রজবের চাঁদ উঠে যখন সারা দুনিয়ার মাঝে খাজা বাবার ওরস হয়, সবাই কি আর এই ওরস করতে পারে বাবারে, সবাই কি আর এই ওরস করতে পারে করতে পারে, দিদার চাহিব যাইয়া দরবারে আজমিরে, দিদার চাহিব যাইয়া দরবারে। ছেলে হযরত ফখরুদ্দিন চিশতি আয় খাজা বাবার রওজা হতে বিশ মাইল দূরত্বে
चाहिबो जाया दरबारे सुंदर आमार काछे दुटी प्रश्न राखलेन कि प्रश्न खाजा बाबा तार मायर गर्भे थाकाकालीन तार से घर नूरेर आलोते आलोकित हो जाए ओई समय तार मायर एकटी नतून नाम हय से नामटा कि से नामटी छिलो जीवनीते प्रमाण करे तार मायर नाम छिलो माहेनूर तार मायर नाम छिलो माहेनूर ए एकटी कथा आर एकटी प्रश्न करेछेन खाजाए खाजेगान ओ कुल्ले खाजेगान इहार अर्थ कि खूब सुंदर प्रश्न খাজায়ে খাজে গান দেখা যায় খাজা বাবার পীরের নাম খাজা ওসমান হারুনি এবং তার সিলসিলা যারা আছে সবারই নামের আগে খাজা নাম আছে কিন্তু আমার খাজা বাবা যে তিনি খাজারও খাজা সকল পীরের খাজা তাই তিনি সেই খাজা বাবা নাম খাজায়ে খাজে গান তার নাম হলো এবার আরেকটি কথা কুললে খাজে গান হলো কেন কুল মানে সারা মাকলুকাত এই সারা মাকলুকাতের খাজা কুললে খাজে গান এই জন্য তার নাম হলো কুললে খাজে গান এবার আমার প্রশ্ন আপনি জবাব করবেন এমন একটি প্রশ্ন বড় পীরের এমন এক ভক্ত ছিল সেই ভক্ত তার নিজের বাড়িতে থেকে অনেক দিন পর্যন্ত থাকলেন থাকার পরে দেখা গেল তিনি যাওয়ার টাইমে বড় পীরের বাড়িতে আগুন লাগায়া তারপরে তিনি চলে গেলেন আমার প্রশ্ন বড় পীরের কেমন ভক্ত যেই ভক্ত বড় পীরের বাড়িতে আগুন লাগাইতে পারে সেই ভক্তের নাম কি এ চাহক দেওয়ানে তোমার দিদার পাইতে চাই কেউ ফিরে না খালি হাতে জীবনীতে লেখা রয় হক দেওয়ানে তোমার দিদার পাইতে চাই কেউ ফিরে না খালি হাতে জীবনীতে লেখা রয় দয়া করে চরণ ধুলি দাও মোরে বাবারে দয়া করে চরণ ধুলি দাও মোরে দিদার চাহিব যাইয়া দরবারে আজমি রে দিদার চাহিব যাইয়া দরবারে বাবার ছেলে হযরত ফখরুদ্দিন চিশতি আই খাজা বাবার রওজা হতে 20 মাইল দূরত্বে রয় খাজা বাবার ছেলে হযরত ফখরুদ্দিন চিশতি আই খাজা বাবার রওজা হতে 20 মাইল দূরত্বে রয় জালালি হাল দান করেছে তারে বাবারে জালালি হাল দান করেছে তারে তারে দিদার চাহিব যাইয়া দরবারে চাহিব যাইয়া দরবারে খাজা বাবার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে খাজা বাবার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে দয়া কর খাজা বাবা আমারে আমারে দিদার চাহিব যাইয়া দরবারে আজমি রে দিদার চাহিব যাইয়া দরবারে আজমি রে দিদার চাহিব যাইয়া দরবারে আজমি রে দিদার চাহিব যাইয়া দরবারে ধন্যবাদ রাজ্জব দাস সাহেব আমার কাছে প্রশ্ন করেছে বড় পীরের এমন এক ভক্ত ছিল সে ভক্ত বড় পীরের বাড়ির মধ্যে একদিন আগুন লাগিয়ে চলে যায় এটা কেমন কাহিনী যে বড় পীরের নামের গুণে আগুন পানি হয়ে যায় আর আজকে বড় পীরের নিজের বাড়ির মধ্যে আগুন লেগে গেছে আমি চেষ্টা করব জবাব দেওয়ার জন্য আমার এই গানটার মধ্যে জবাব হয়ে যাবে গানটা একটু লক্ষ্য করে শুনো ওরে দাউ দাউ করে জ্বলে আগুন দাউ দাউ করে জ্বলে আগুন বড় পীরের ঘরে এই আগুন নি ভাইকে মন করে হায় রে এই আগুন নি ভাইকে মন করে
করে বড় পীরের নামের গুনে আগুন হই রে পানি একদিন পীরের বাড়ি লাগলো আগুন এ কেমন কাহিনী বড় পীরের ভক্ত একজন পীরের কাছে কয় শোনেন শোনেন হে বড় পীর বলতেছি বিষয়ে আমার পরে কত ভক্ত দরবারে আসিয়া আপনার দোয়া পাইয়া হইয়া যায় আউলিয়া বাস্তি বছর রইলাম আমি কিছুই পাইলাম না আপনার বাড়িতে আমি থাকতে পারবো না রাগ হইয়া যায় আর ভক্ত বলছে মনে মনে বড় পীরের বাড়ি ঘর সপুইরা যাকা গুনে এই কথা ভক্ত যখন জবানে বলিল বড় পীরের বাড়ির ভিতর আগুন ধরে গেল ওরে লাগছে আগুন জ্বলছে বড় পীরের একজন ভক্ত সে বড় পীরের বাড়ির মধ্যে থাকে একে একে 22 বছর চলে গেছে একদিন ভক্ত বড় পীরের কাছে বলে হুজুর আমার পরে কত ব্যক্তি এসে আউলিয়া হয়ে গেল আর আমি 22 বছর রইলাম আমাকে আপনি কিছুই দিলেন না আসলে জীবনীতে প্রমাণ করে সে ভক্ত আগেই আউলিয়া হয়ে গেছিল সে নিজেই জানে না যে আমি যে আউলিয়া হয়ে গেছি তাই তিনি রাগ করে যখন বড় পীরের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় তখন মনে মনে বলে যে বড় পীর আমাকে কিছুই দিল না বড় পীরের বাড়ির মধ্যে আগুন লেগে যাও যখন অনুরাগের মাধ্যমে বলেছে ও তা আউলিয়া হয়ে গেছে আর বড় পীরের বাড়ির মধ্যে আগুন ধরে গেছে তাই একটু দূরে যাইয়া ভক্ত লক্ষ্য করে চায় ওরে বড় পীরের বাড়ির ভিতর আগুন দেখা যায় পীরের বাড়ি আগুন দেখেই উঠিল চমকিয়া কোন পাশানি পীরের বাড়ি আগুন দে লাগাইয়া এই আগুনটা নানি ভাইয়া আমি যাব না দৌড়াইয়া পীরের বাড়ি গেল তখন একটু দূরে লক্ষ্য করে চেয়ে দেখে বড় পীরের বাড়ির মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে ভক্ত বলছে যার নামের গুণে আগুন পানি হয়ে যায় আজকে তার বাড়িতে আগুন লেগে গেছে কোন পাশানি আগুন লাগাইল আবার মনে মনে বলে ধর বড় পীর আমাকে কিছুই দেয় নাই বাড়িতে আগুন লাগুক জাহান্নামে যাক আমার কি বিষয় আবার একটু দূরে গিয়া ভক্ত মনে মনে বলে যে বাড়িতে 22 বছর আমি রয়েছি নিজের হাতে যে বাড়ি ঘর সাজিয়েছি এই বাড়ি ঘর পুড়ে যাবে ঠিক আছে বড় পীর আমাকে কিছু দেয় নাই তাতে কি আছে যাবার পথে শেষ আগুনটুকু আমি নিভাইয়া যাই আবার ভক্ত দূরে চলে গেলেন বড় পীরের বাড়িতে এই আগুন না নিভাইয়া আমি যাব না দৌড়াইয়া পীরের বাড়ি গেল রে তখনে আগুন দেখায় ওই ভক্ত বলছে তখন বালতি লইয়া কূপের পারে যতই পানি তুলে ওই আগুন মারে যাইয়া আগুনের উপরে বালতি লইয়া কূপের পারে পানি লই তুলিয়া আগুনের উপরে পানি দিল রে ঢালিয়া ওরে যতই ভক্ত পানি ঢালে যতই ভক্ত পানি ঢালে ততই আগুন বারে এই আগুন নিভাই কেমন করে হাই রে এই আগুন নিভাই কেমন করে ভক্ত দৌড়ে চলে গেছে বড় পীরের কাছে গিয়া দেখে বড় পীর মুচকি মুচকি হাসে তাই ভক্ত বলে কি এই কাণ্ড দেখিয়া ভক্ত পীরের কাছে যায় মুচকি মুচকি হাসে পীরে ভক্ত দেখতে পায় ভক্ত বলে ইয়ো বড় পীর বুঝলাম না এই মানি আপনার নামের গুণে আগুন হই গো পানি ভক্ত বলে ইয়ো বড় পীর বুঝলাম না তার মানি আপনার নামের গুণে আগুন হই গো পানি আজকে আপনার বাড়িতে গেছে আগুনও লাগাইয়া এই আগুন দেন না পীর আপনি নিভাইয়া বড় পীর আপনার নামের গুণে আগুন পানি হয়ে যায় আর আপনার বাড়ির মধ্যে আগুন লেগেছে এই আগুন আপনি নিভাইতে পারেন না ওরে বড় পীর কই যে জন আগুন লাগাইতে পারে ওই ব্যক্তি এই আগুন বন্ধ করতে পারে বড় পীর কই যে জন আগুন লাগাইতে পারে ওই ব্যক্তি এই
এই আগুন বন্ধ করতে পারে। ভক্ত বলে কি, যে আগুন লাগাইতে পারে সেই বন্ধ করতে পারে। আগুনটা লাগাইলো কে? আবার মনে মনে বলে, রাস্তা দিয়ে যাইবার পথে আমি যে বলেছিলাম বড়বীরের বাড়ির মধ্যে আগুন লেগে যাক, নাকি আবার আমার কথা আগুন লেগে গেছে? যদি আমার কথায় আগুন লেগে যায় তবে কি আমি আউলিয়া হয়ে গেছি? আচ্ছা দেখি একটু আগুনকে বন্ধ করতে নিবে কিনা, তাই চলে গেলেন আগুনের কাছে। ওই ব্যক্তি এই আগুন বন্ধ করতে পারে, এই কথা ভক্ত বাইরে শুনিল অন্তরে। এই কথা শুনিয়া ভক্ত ভাবতেছে দাঁড়াইয়া, নাকি আমার কথাই এই আগুন গিয়াছে লাগিয়া? আমার কথাই আগুন যদি যাও রে লাগিয়া, তবে আমার কথায় তুমি আগুন বন্ধ যাও না হইয়া। আমার কথায় যদি আগুন যাও রে লাগিয়া, আমার কথায় আগুন তুমি যাও না বন্ধ হইয়া। এই কথা ভক্ত যখন মুখেতে বলিল, আগুন সাথে সাথে ভাইরে নিবিয়া গেল। শাহাদাত আঙ্গলিতে যখন ইশারা করিল, সাথে সাথে সকল আগুন বন্ধ হইয়া গেল। দৌড়াইয়া পড়ল যাইয়া বড় পীরের পায়ে, ভক্ত কয়ে মাফ করেন করেন গইয়া মায়। দৌড়াইয়া পড়ল যাইয়া বড় পীরের পায়ে, ভক্ত কয়ে বুঝি নাই হুজুর মাফ করেন আমায়। আমার বড় পীরে নাই তুলনা, আমার বড় পীরে নাই তুলনা, কয় লতিফ সরকার ভাই কেমন করে। যখনই ভক্ত আগুনের কাছে গিয়া শাহাদা টাঙ্গলি দিয়া বলেছে, হে আগুন তুমি যদি আমার কথায় লেগে যাও, তুমি আমার কথায় বন্ধ হয়ে যাও, সাথে সাথে আগুন নিভে গেছে। ভক্ত মনে মনে বলি, আমার বড় পীর কত দয়াল, আমাকে যে কবে কোন দিন আউলিয়া বানিয়েছে আমি নিজেই জানি না। তাই বড় পীরের কাছে চলে গেলেন। বড় পীরের পায়ের মধ্যে যখন ভক্তি দিয়া পড়লেন, বড় পীর কান দিয়া বুকের মধ্যে উঠিয়ে বলেছে, ভক্ত রে আমার দরবারে কেউ যদি নিয়ত করে আসে, কেউ কখনো খালি হাতে ফিরে যায় না। তাই রজতদোষের কে আগুন লাগিয়েছিল? সেটা লাগিয়েছিল বড় পীরের এক ভক্ত। তাই এটা প্রেমের আগুন, এসকের আগুন, যে আগুন ভক্ত নিজেই নিভেছিল। আমার বড় পীরের গুণের কথা কি বলিব ভাই, আরে একদিন আমার বড় পীরে কি বা করে ভাই। একদিন বড় পীর উঠানের মধ্যে দাঁড়িয়েছে, লক্ষ্য করে দেখে তার এক ভক্ত গজকের মধ্যে জ্বলতেছে। আর যখন বড় পীরের নাম দিয়ে চিৎকার দিয়েছে, বড় পীর শাহাদাত আঙ্গলি দিয়ে ইশারা করে দোজকের আগুন বন্ধ করে দিলেন। হে আল্লাহ, যে ভক্ত আমার নাম নিয়েছে তার দেহ তুমি দোজকের আগুন স্পর্শ করাইতে পারবা না। তাই বড় পীরের ভক্তের জন্য বড় পীর দোজকের আগুন বন্ধ করে দিয়েছিল। এই তো তাহার কথা ছিল, ইহার বেশি নাই। এইবার আমি জিজ্ঞাসা করি, ওরে রজ ভাই খাজা বাবার প্রশ্ন আমি জিজ্ঞাসা করি তোমারে, তুমি ধীরে ধীরে জবাব দিবা কহিল লতিফ সরকারে। আমার জিজ্ঞাসা হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, তিনি যখন আমার রাসূলের আদেশ পাইলেন তিনি চলে যাবে আজমির শরীফ, আমার খাজা মঈনুদ্দিন চিশতি রাসূলকে বললেন, রাসূল আমি তো হিন্দুস্তানের ঠিকানা জানি না। তখন আমার রাসূল খাজা বাবার বৃদ্ধাঙ্গলির মধ্যে লক্ষ্য করিয়ে বললেন, তুমি এইভাবে চলে যাও। কোন কোন জীবনীতি বলে একটি আনার ফলের মধ্যে ম্যাপ উঠেছিল, মক্কা হইতে ইরাক, ইরান, আফগানিস্তান দিয়া পাকিস্তানের পাঞ্জাব, লাহোর, দিল্লির পথ ধরিয়া তুমি আজমির শরীফ চলে যাও। আমার খাজা মঈনুদ্দিন যখন আজমিরের পথে, আর পৃথ্বীরাজের মা বলেছিল, বাবারে তোর রাজ্য কেউ ছিনিয়ে নিতে পারবে না, তবে একজন মুসলমান ফকির তোর দরবারে আসবে, তার সাথে যদি তুই বেদবি করিস তোর রাজ্য থাকবে না। পৃথ্বীরাজ বলেছিল, মাগো মুসলমান ফকির কেমন হবে? তাই পৃথ্বীরাজের মা আট করতে পারতেন, তাই পৃথ্বীরাজের মা আট করে খাজা বাবার তিনটি ছবি রাস্তার মধ্যে টানাই দিলেন, আর ওই এলাকার যত নদী নৌকা যা আছে সকল কিছু বন্ধ করে দিলেন, যাতে খাজা বাবা নদী পার হয়ে যাইতে না পারে। আমার জিজ্ঞাসা, খাজা মঈনুদ্দিন চিশতি আনা সাগরের পারে গিয়া তিনি পানি দিয়া হাইটা সেই পৃথ্বীরাজের দরবারে গিয়েছিলেন, আমার জিজ্ঞাসা, এমন কি সাধন আছে যেই সাধন করলে মানুষ পানি দিয়া হাইটা যেতে পারে? এই তো আমার একটা কথাই, ওরে রজ ভাই আরে কথা জিজ্ঞাসা করি জবাব যেন পাই। আমার আরেকটি জিজ্ঞাসা তুমি বলবে, আমার খাজা মঈনুদ্দিন চিশতি যখন
পৃথ্বীরাজের নদীর উপর চলে গেলেন। আর একটি মূরখ যে রাজদরবারে কোনো মানুষও অনুমতি ছাড়া ঢুকতে পারে না, একটি মূরখ রাজদরবারের মধ্যে গিয়ে ডাকতে লাগলেন, কুকু কুক। পৃথ্বীরাজ চিৎকার দিয়ে উঠল, মাগো। মূরখ কি বলে? পৃথ্বীরাজের মা কয়, আমি তোমারে দেই কইয়া, এই মূরখে গেল তোমায় সংকেত বাণী দিয়া। বাবারে, আমার মনে হয় মুসলমান ফকির চলে এসেছে, তাই তুমি এখনো হুঁশিয়ার হয়ে যাও। পৃথ্বীরাজ বলে, মা মূরখ কি বলল? মা বলেছে, মূরখ এসে বলে গেল, হে পৃথ্বীরাজ, তোমার রাজ্য থাকবে না, তোমার রাজ্য থাকবে না, তোমার রাজ্য থাকবে না। তাই পৃথ্বীরাজ তিনি খাজা বাবার সাথে যুদ্ধ করার জন্য যুদ্ধের জামা গায়ে পরে অন্ধ হয়ে যায়। জামা যখন খুলে চক্ষু ভালো হয়ে যায়, আবার জামা পরার সাথে সাথে অন্ধ হয়ে যায়, আবার জামা পরার সাথে সাথে চক্ষু অন্ধ হয়ে যায়। আমার জিজ্ঞাসা, চক্ষু অন্ধের সাথে আর পৃথ্বীরাজের জামার সাথে সম্পর্ক কি? জামা পরলেই চক্ষু অন্ধ হয়ে যায়, জামা খুললেই চক্ষু ভালো হয়ে যায়? তাই সাধুগুরু রজ্জুদ্দোল সাহেবের নাম বিচার কয়দিন খাইবা? বাবার নামে আদা, নিজের নামে শাহজাদা, যদি পারো তো জবাব দিও। আশা করি যদি এই জবাব তোমার ভিতর থেকে আসে, তখনই আমি বুঝে নিব তুমি একজন শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। ওরে দাও দাও কইরা জ্বলে আগুন, ও ভাই দাও দাও কইরা জ্বলে আগুন, বড় পীরের ঘরে এই আগুন নি ভাই কেমন করে, হাই রে এই আগুন নি ভাই কেমন করে। ভক্ত লক্ষ্য কইরা চায়, আমার বড় পীরের বাড়ির ভিতর আগুন দেখা যায়। পীরের আগুন দেখে তিনি উঠিল চমকিয়া, কোন পাশানি পীরের বাড়ি আগুন দে লাগাইয়া, এই আগুনটা নানি ভাইয়া আমি যাব না, পোড়াইয়া পীরের বাড়ি আমি বাঁচব না। বালতি লইয়া কূপের পারে পানি লই তুলিয়া, আগুনের উপরে পানি দিল রে ঢালিয়া। ওরে যতই ভক্ত পানি ঢালে, আগুন বারে এই আগুন নি ভাই কেমন করে, হাই রে এই আগুন নি ভাই কেমন করে। ওরে পীরের বাড়ি লাগলো আগুন, পীরের বাড়ি লাগলো আগুন বাগদাদ শহরে, এই আগুন নি ভাই কেমন করে, হাই রে এই আগুন নি ভাই কেমন করে, হাই রে এই আগুন নি ভাই কেমন করে, হাই রে এই আগুন নি ভাই কেমন করে। সরকার সাহেব, আমার যাহা জিজ্ঞাসা ছিল খুব সুন্দরভাবে তাহার মীমাংসা করে পুনরায় আমার কাছে কিছু কথা রাখলেন। সে কথাগুলি হল, আমার খাজা বাবা আনা সাগর পাহাড় দিয়েছেন, সে পারি হয়েছে কোন সাধনার বিনিময়ে, সে সাধনাটা কি? একটি কথা। আরেকটি কথা, পৃথ্বীরাজ যুদ্ধে গেলেন, সে যুদ্ধে গিয়ে জামা পরলে অন্ধ হয়ে যায় আর জামা খুললে সে ভালো হয়ে যায়, ইহার মূল কারণ কি? আমি তার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা রাখবো। আগে আমার পাল্লা মোতাবেক থাকবে একটি গান। আরে তোমার দিদার পাইলে আমি যাইতাম ভগ্ন হইয়া, তোমার দিদার পাইলে আমি যাইতাম ভগ্ন হইয়া, আমার কাঁধে মন পাপিয়া তুমি মইনুদ্দিন কিস্তিয়া। সাগরের পানি নীলা লোটাই ভরে লোকজন পানি পায়,
করে আজমিরে আজমিরে আনা সাগরের পানি নীলা লোটায় ভরে লোকজন পানি পানি করে আজমিরে আজমিরে আরে পানির জন্য কত ব্রাহ্মণ যাই মুড়ি ধইয়া মন পাপিয়া তুমি মইনউদ্দিন চিশতিয়া তোমার দিদার পাইলে আমি যাইতাম ধন্য হইয়া আমার কাঁধে মন পাপিয়া তুমি মইনউদ্দিন চিশতিয়া এইখানে তার প্রশ্ন কি প্রশ্ন সে আনা সাগর পাড়ি দিয়েছেন কিভাবে ভাই রে এমন একটি সাধনা আছে যেই সাধনা একমাত্র ফকিরি দৃষ্টিতে করতে হয় যেমন আমাদের এই মানব দেহের মধ্যে প্রত্যেকটি মানুষেরই দম বারো আঙ্গুল বাহির আসে এবং বারো আঙ্গুল ভিতরে যায় তাই এটা একটি দমের সাধন যে সাধন এক আঙ্গুল দম কমায় দুই আঙ্গুল দম কমায় এইভাবে এক আঙ্গুল দুই আঙ্গুল কমাইতে কমাইতে এগারো আঙ্গুলের স্তর এটা এগারো আঙ্গুল যেই ফকির দম কমাইবে সেই ব্যক্তি পানির উপর দিয়ে হাইটা যাইতে পারে আর শেষ লাইনে বারো আঙ্গুল যেই ব্যক্তি দম কমাবে সে আকাশের উপর দিয়া বাতাসের সঙ্গে উইরা যাইতে পারে এই আপনার একটি কথা কাবা ঘরে গাইবি সুরে আল্লাহ বলিলেন হাজার ভক্ত দে হবেন আজমি রে আজমি রে ঘরে গাই বিশুরে আল্লাহ বলিলেন হাজার ভক্ত দে হবেন আজমি রে আজমি রে তারা হিসাব তারা যাবে চলে নিয় পার করিয়া তারা হিসাব তারা যাবে চলে নিয় পার করিয়া আমার কাঁধে মন পাপিয়া তুমি মইনউদ্দিন চিশতিয়া এর মূল কারণ আমার খাজা বাবার সঙ্গে সে ইসলাম বিরোধিতা করে যুদ্ধ করতে যাইতেছে আল্লাহ মনে মনে ভাবতেছে রাখো তুমি আমার বন্ধুর সঙ্গে যুদ্ধ করতে যাইতেছ তাই তিনি যখন জামাটা গায়ে দেয় তখনই অন্ধ হয়ে যায় আবার জামাটা যখন খোলে তখন সে আবার ভালো হয়ে যায় এর মূল কারণ হলো হে পৃথ্বীরাজ তুমি এই জামা গায়ে দিও না আর এই জামা গায়ে দিয়ে যুদ্ধের জামা গায়ে দিয়ে তুমি যুদ্ধে যাও না তুমি খাজা বাবার কাছে গিয়ে মুড়ি ধাও ইসলাম ধর্ম গ্রহণ করো এই মূল কারণ ছিল আসলে আল্লাহর বিরোধী ইসলাম বিরোধী সে যুদ্ধ করতে যাওয়াতেই এই জামা পরলে সে অন্ধ হয়ে যায় জিকির বসিয়া একদিন গেলেন গায়েব হইয়া খাজার ভক্ত লইলা চাইয়া আজমি রে আজমি রে জিকিরে বসিয়া একদিন গেলেন গায়েব হইয়া খাজার ভক্ত লইবা চাইয়া আজমি রে আজমি রে আরে ছোট রজব তোমায় রাখবে অন্তরে গাঁথিয়া আরে ছোট রজব তোমায় রাখবে অন্তরে গাঁথিয়া আমার কাঁধে মন পাপিয়া তুমি মইনউদ্দিন চিশতিয়া তোমার দিদার পাইলে আমি যাইতাম ধন্য হইয়া আমার কাঁধে মন পাপিয়া তুমি মইনউদ্দিন চিশতিয়া কি বলবো ভাই খাজার জীবনী জীবনী বললে ফুরায় না এই জীবনীর মধ্যে আছে অনেক ঘটনা যেমন আমার খাজা বাবা একদিন জিকিরে বসে তার ভক্তবৃন্দদের নিয়ে বসে আছে হঠাৎ তিনি জিকিরে বসে গায়েব হয়ে গেলেন কোথায় গেলেন শামসুদ্দিন আলতামাস নামে একজন বাদশাহ ছিল তার পীর ছিল সে খাজা বাবার এক ভক্ত কুতুবুদ্দিন বখতিয়ার কাকি
সেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এবং শামসুদ্দিন আলতামাস একদিন রাজপ্রাসাদে বসে আছে। হঠাৎ এক মহিলা গিয়ে বললেন, হে মহোদয়, আপনার কাছে আমার একটি বিচার। শামসুদ্দিন আলতামাস বললেন, বলো তোমার কি বিচার। তখন বললেন যে আমি যে বিচার দিব সেই বিচার আপনি করতে পারবেন কিনা আপনি আগে বলে নেন। বলতেছে, মা, আমি এখন রাজ আসনে বসেছি, আমি তুমি যা বলবে আমি সেই বিচার করব। তখন সেই মহিলা বললেন, আপনার বাম সাইডে যেই ব্যক্তি বসে আছে সেই ব্যক্তি আমার এই গর্ভের সন্তান ধারণ করিয়েছে, আপনি ইহার কি বিচার করবেন। এই কথা শুনে শামসুদ্দিন আলতামাস তার দুই চোখের পানি ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে বলতেছে, এমন কাম গুরু আপনি করেছেন। ওই দিক দিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সে দুই চোখের পানি ছেড়ে দিয়ে ধ্যান করে তার গুরু খাজা মুঈনুদ্দিন চিশতিকে স্মরণ করতেছে, হে দয়াল, আপনি আমাকে এই বিপদ হইতে রক্ষা করেন। খাজা বাবা ছিল বাবারে ধ্যানেতে বসিয়া, ওইখান হইতে জিকিরে বাবা খাজায় গেলেন বিলীন হইয়া। খাজায় ওইখান থেকে সেই দরবারে চলে গেলেন, গিয়ে বলতেছে, হে মহিলা, তোমার এই গর্ভের সন্তানের মালিক কে, বাবা কে। তখন আঙ্গুলির ইশারা দিয়ে বললেন, এই ব্যক্তি। তখন বললেন, ইহার যদি সত্যি হয় ইহার কোন সাক্ষী প্রমাণ আছে। কয়, বাবা, গোপনের কোন সাক্ষী থাকে না। তখন বললেন, আর যদি সাক্ষী আমি দেখাইতে পারি তাহলে তুমি এই যে ভুল ভ্রান্ত তুমি এই প্রশ্ন করেছো এটা তুমি মীমাংসা করে দেবে। ঠিক আছে, আমার খাজা বাবা ডান হাত শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করে বললেন, হে বাচ্চা, তুমি যদি গর্ভের মধ্যে ভালো থেকে থাকো তাহলে আমার সঙ্গে কথা বলো তোমার প্রকৃত বাবাকে। আল্লাহর রহমতে সেই ব্যক্তি কি করলেন, বাচ্চা গর্ভ হইতে কথা বললেন এবং বললেন, আমার মা খারাপ, আমার মা দুশ্চরিতা, আমার মায়ের স্বামী এই ব্যক্তি না, তিনি মিথ্যা কথা বলেছেন। তাই তো বাবা, খাজা বাবার জীবনী বললে শেষ হয় না। এবার আমার প্রশ্ন থাকবে আপনার কাছে, আপনি জবাব করবেন। এক ব্যক্তি এতগুলো জায়গা থাকতে কোনো জায়গায় সে গেলেন না, কিন্তু বড় পীরের পাঞ্জাবির মধ্যে গিয়া সেই ব্যক্তি পায়খানা করে দিলেন। আমার প্রশ্ন, ওই ব্যক্তি কেমন ব্যক্তি, এতগুলো পৃথিবীতে এত জায়গা থাকতে সেই ব্যক্তি গিয়া বড় পীরের পাঞ্জাবিতে পায়খানা করে দেয়। আমার আরেকটি প্রশ্ন থাকবে, বড় পীরের এক ভক্ত ছিল, সেই ভক্ত বড় পীরের কাছে মারফত দেখতে চেয়েছিল। আমার বড় পীর বলেছিল, আমি মৃত্যুর পরে তোমাকে মারফত দেখাবো। সেই ব্যক্তিকে কিভাবে তাকে মারফত দেখানো হইল, এই আমার জিজ্ঞাসা। আশা রাখি তার সুন্দর মীমাংসা করবেন। জিকিরে বসিয়া একদিন গেলেন গায়েব হইয়া, খাজার ভক্ত লয় বাঁচাইয়া, আজমি রে আজমি রে, ছোট রোজ তোমায় রাখবে অন্তরে গাথিয়া, আরেক ভক্ত ওয়াজের মাহফিলে বসে বসে তিনি মত্ত হয়ে গেছে, কিন্তু তার বাথরুম লেগে গেছে। এখন যদি সে ওয়াজ ছেড়ে বাথরুমে চলে যায়, হয়তো বড় পীর যে ওয়াজ করবেন তার জীবন থেকে এই বাণীগুলো ছুটেও যেতে পারে। তাই তিনি মনে মনে ভাবলেন, যত কষ্টই হোক না কেন আমি বড় পীরের ওয়াজ ছেড়ে যাব না। তাই আমার বড় পীর ছিলেন অন্তর্যামী। লক্ষ্য করে দেখে এক ভক্ত বসা
তিনি কুচিমুচি কুচিমুচির মতো নড়াচড়া করতেছে, কিন্তু ও ছেড়ে চলে যায় না। বড় পীরের ওয়াজ এত মধুর লাগতো, তাই আমার বড় পীর বুঝতে পেরে তার নিজের পাঞ্জাবির পকেটটা একটু খুলে দিলেন। আর ওই ভক্ত বসে বসে দেখে বড় পীরের পাঞ্জাবির পকেটের ভিতর দিয়ে একটা নদীর মতো। বড় পীরের কেরামতি ছিল এটা, ভক্ত জায়গায় বসাই ছিল। আর ওই ভক্ত বসা থেকে লড়াচড়া করলেন না, এইটাই বড় পীরের কেরামতি। তাকে পাঞ্জাবির পকেটের ভিতর দিয়ে নিয়ে ভাত্রম করাইয়া আবার ওই জায়গার মধ্যে বসায় রাখলেন। ওই ভক্ত অনেকদিন পর একদিন নদীর কিনার দিয়ে যায়, ভক্ত ছিল সওদাগর। তার আবার ভাত্রুম লাগলো আরেক দেশের মধ্যে যায়। তিনি যখন ভাত্রুম করতে বসে আর তিনি লক্ষ্য করে দেখে বড় পীরের ওয়াজের মধ্যে বসে যে একটা চাবির ছোড়া একটা গাছের মধ্যে ঝুলিয়ে রেখেছিল, ওই চাবির ছোড়াটা গাছের মধ্যে ঝুলতেছে। তখন ভক্ত বুঝতে পারলেন আমার বড় পীর ওই ওয়াজের মাহফিল থেকে তার কেরামতির গুণে আমাকে ওখান থেকে বসাইয়া এখানে এনে পায়খানা করাইয়া আবার তিনি জায়গার মধ্যে নিয়ে গেছিলেন। তখন ভক্ত বুঝতে পারলেন ইহা বড় পীরের কেরামতি ছাড়া আর কিছুই না। বড় পীরের ওয়াজের মধ্যে আল্লাহর নবী যিনি আখির পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মদিনা মানোরা হইতে আমার বড় পীরের ওয়াজের মাহফিলে পর্যন্ত আসতেন। আমার বড় পীর মাথার পাগড়ি বিছাই দিয়া আমার রাসূলকে সম্মান করতে, শুধু কি তাই, গাছ বৃক্ষ তরুলতা চন্দ্র সূর্য আকাশের ফেরেশতারা পর্যন্ত বড় পীরের ওয়াজ শুনতেন। আরেকটি জিজ্ঞাসা করেছে, আমি চেষ্টা করবো একটি গানের পরে জবাব দেওয়ার জন্য। বগদা দিয়া গাউছে লাজম পীরানে পীর দস্তগীর, বগদা দিয়া গাউছ লাজম পীরানে পীর দস্তগীর, আয় ভক্তি ভরে সরা
ধন্যবাদ। এক ব্যক্তি বড় পীরকে বললেন, বড় পীর আমি সারা জীবন মারফত মারফত শুনেছি কিন্তু কোনোদিন চোখে দেখিনি, আমি আপনার কাছে সচোখে মারফত দেখতে চাই। বড় পীর বললেন, ভক্তরে এমন একটি প্রশ্ন করেছ, আমি পৃথিবীর মধ্যে এই দেহ নিয়ে তোমাকে জবাব দিতে পারবো না। ভক্ত বললেন, তাহলে আমি কিভাবে দেখব? আমার বড় পীর বললেন, যাও আমি যেদিন পৃথিবীতে থাকবো না, কুল্লেন নফসিন জায়গা তুলব, আমার যদিন ইন্তেকাল হবে আমার জানাজা যে ব্যক্তি পড়াবে তুমি তার কাছ থেকে মারফত দেখে নিও। তাই একদিন বড় পীর এই পৃথিবী ছেড়ে চলে গেল, আর ওই ভক্ত দৌড়ে চলে গেলেন বড় পীরের জানাজার পাশে। দেখে দূর থেকে এক ব্যক্তি বোরখা পরিধানে ঘোড়ায় চড়ে সে বড় পীরের জানাজা করে চলে যায়, আর ওই ভক্ত পিছনে পিছনে দৌড়ে যায় যে ব্যক্তি জানাজা করলেন। বলে, হুজুর আপনি দাঁড়ান, আমার বড় পীর বলেছে আমি মারফত দেখবো, কিন্তু বড় পীরের জানাজা যে পড়ায় সে আমাকে মারফত দেখাবে, আপনি তো জানাজা পড়াইলেন আমাকে মারফত দেখান। তখন ওই বোরখা পরিহিত ব্যক্তি ঘুরে ওই যে মুখ দিয়া কালো বোরখা ঢাকা ছিল ওই কাপড়টা সরানোর সাথে সাথে দেখে এক বড় বীর শুয়ে আছে, আরেক বড় বীর তার জানাজা দিয়ে চলে যায়। দুইজনে একই ব্যক্তি, একটা জিসমানি দেহ একটা ইসমানি দেহ, একটা মাটির দেহ একটা নূরের দেহ, মাটির দেহের জানাজা করে নূরের দেহ। তাই বড় বীর তাকে বুঝাইলেন, মারফত তুমি দেখে নাও আমাকে দেখে নাও। তাই প্রত্যেকটা মানুষের ভিতরে একটা জিসমানি দেহ একটা ইসমানি দেহ, ইসমানি দেহটা আমরা দেখি না কিন্তু জিসমানি দেহটা দেখি। যেই ব্যক্তি ইসমানি দেহকে দেখেছে তার দর্শন পেয়েছে সেই তো দুনিয়ার মধ্যে আল্লাহর দিদার পেয়েছে। এবার আমার জিজ্ঞাসা রাজ্য দেওয়ার সাহেব, তুমি বলবা আমার খাজা মইনুদ্দিন চিশতি তিনি খানকা ঘরের মধ্যে ঢুকলেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, রাজ্যচন্দ্রের পাঁচ ছয় সাত এই তিন দিন জিকিরের শব্দ শুনলেন ভক্তরা। কিন্তু হঠাৎ করে তিন দিনের দিনে আমার খাজা বাবার শব্দ আর পাইলেন না, দরজা ভেঙে ঘরের ভিতরে গিয়ে দেখে আমার খাজা মইনুদ্দিন চিশতি তার দেহ পড়ে আছে, আর নুরানি অক্ষরে কপালের মধ্যে একটা লেখা উঠেছিল যা আদম হইতে ঈসা মুসা আখেরি নবী কোন অলি আউলিয়ার জীবনে এই লেখা ওঠে নাই, একমাত্র খাজা বাবার ললাটের মধ্যে উঠেছিল। আমার জিজ্ঞাসা, খাজা বাবার ললাটের মধ্যে আরবি নুরানি হরফে কি লেখাটা ছিল, তার বাংলা অর্থ কি ছিল? পীরের নাম যাহার অন্তরে ভয় নাহি তার রোজা সরে, আমার পীরের নাম খুব সুন্দর ভাবে জবাব দিয়েছেন লতিফ সরকার সাহেব, এবং পুনরায় আমার কাছে একটি কথা রাখলেন, সে কথা হলো আমার খাজা বাবা মৃত্যুর পরে তার কপালে কিছু কথা লেখা ছিল, সে কথাগুলো কি? সে কথাগুলো ছিল, খাজা হাবিবুল্লাহ মাতাফি হবিবুল্লাহ, ইহার অর্থ জীবনীতে প্রমাণ করে ইনি আল্লাহর দোস্ত ছিলেন, আল্লাহর মহব্বতে মৃত্যু হইল, কারণ তিনি একজন আল্লাহর দোস্ত ছিলেন, আল্লাহর প্রিয় ওলি ছিলেন। তাই এই কথাগুলি জীবনের মধ্যে পাওয়া যায়, তার কপালে মৃত্যু সজ্জার সময় ছিল। এ আপনার কথা ছিল, আশা রাখি সুন্দর মীমাংসা পেলেন। এবার আমি যে গানটি পরিবেশনা করব আমার পাল্লা মোতাবেকে, কিছু কিছু লোক তারা বলে থাকে এ গান শোনা হারাম, কিন্তু এ গান শাস্ত্র মতে চোদ্দ এলেমের সর্দার, কোন গান? গানের মধ্যে পার্থক্য আছে, কে গান গেয়েছিলেন আর কিভাবে কে কোথায় বসে গান শুনেছিলেন আমার এই গানের মধ্যে তার সম্পূর্ণ কথা রয়েছে।
আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, গরপির ঘামছিল কেন, সেই দিন সেই দিন গান গাইছিল খাজাই, সেই দিন সেই দিন গান গাইছিল খাজাই, সেই দিন সঙ্গীত বাজতে বাজতে উঠল এবং এই সুরে পাগল হয়ে আকাশ এবং জমিন একত্রিত হইতে লাগলো এবং আমার খাজা বাবা এই গানে আমার বড় পীর নিজে ব্যাকুল হয়ে গেল, তিনি ফানাফিল্লা হয়ে গেলেন, সইতে না পেরে তার ডান হাত উপর দিয়ে আকাশ ঠাকাইলেন আর তার হাতে ছিল একটি লাঠি বাম হাত দিয়ে সেই জমিনকে ঠাকাইলেন। তাই তো বাবা সেই গান জায়েজ করে শুনতে হবে আর যে গাবে তাকেও সেইভাবে গাইতে হবে।
আল্লাহ নবীজির গান